বলবো মন্ডলবাদের পক্ষ থেকে প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। তো আজ ভিডিওটা একটা অন্য টপিকের ওপর। অনেকে ফেসবুক বা লাভবার্ডের গ্রুপে দেখছি যাদের যাদের পাখি আছে প্রত্যেককে 15,000 টাকা বা 25,000 করে দিতে হবে, কিন্তু সম্পূর্ণ একটা একটা মিথ্যে খবর, ভুয়ো খবর। কেউ এরকম ভুয়ো খবরের কোনো কান দেবেন না, কারণ লাভবার্ড, কনুর, ককটেল আর পাইনঅ্যাপেল, ইয়েলো সাইড, তো সানকনুর, এইসব পাখির ক্ষেত্রে কিছু ছাড় আছে, আর গে প্যারন, ম্যাকাও। তো অবশ্যই এই পাখিগুলো একটা লাইসেন্স লাগবে, সেটা হচ্ছে বছরে 25,000 থেকে 25,000 করে দিতে হবে মিনিমাম। তো ফার্স্ট বলবো ককটেল, পাইনঅ্যাপেল, লাভবার্ড, এগুলোর ক্ষেত্রে একটা পরিবেশ কোটালের ফর্ম আছে। তো আপনার যদি 50টা লাভবার্ড থাকে, বা ডোজি লাভবার্ড হোক বা লুটিনো বা অ্যালবিনো, তো সেই আমার এখানে একটা ফর্মে দেওয়া থাকবে আমার 50টা ডোজি লাভবার্ড বা অ্যালবিনো লাভবার্ড আছে। তাছাড়া ককটেল থাকলে ককটেল বা পাইনঅ্যাপেল থাকলে পাইনঅ্যাপেল, এদের ক্ষেত্রে একটা লাইসেন্স লাগে, ট্রেড লাইসেন্স। বিজনেস করছেন আপনারা, বিজনেস করছেন, সে বিজনেসের একটা ট্রেড লাইসেন্স অবশ্যই লাগবে। তো সেটা বছরে রেনুয়াল করবেন, প্রত্যেক বছর বছর রেনুয়াল করবেন, আর পরিবেশ দপ্তরের একটা ফর্ম হয়, ওর জন্য একটা চার্জ কাটবে 50 থেকে 100 টাকা। তো আবার হয়তো এক বছর ওই পরিবেশ দপ্তরের ফর্মটা যদি ওরা আবার চালু করে, এখন সাইট বন্ধ আছে, আবার সাইট খুলে দেবে। কিছু কিছু অনেকে তো পরিবেশ কোটালের ফর্ম ফিল আপ করতেই পারেনি, অনেকে জানেন না এরকম আছে। তো আবার ওরা ফর্ম নতুন শুরু করবে, তো অক্টোবর থেকে আশা করছি ওরা নতুন ফর্ম দেওয়া শুরু করবে। তো আপনারা অনলাইনে চেক করবেন। তো এছাড়া ম্যাকাও, গে প্যারন, এদের ক্ষেত্রে একটা লাইসেন্স লাগে, ওই লাইসেন্সের জন্য 15,000 থেকে 25,000 দিতে হবে, আনুমানিক 25,000 ধরে রাখুন। আর বছরে ওর রেনুয়াল আছে, তো এক বছর অন্তর অন্তর এরকম হয়তো 10,000 বা 5,000 করে এরকম করে দিতে হবে। তাছাড়া দেশীয় পাখি পোষে যাবে না, দেশীয় পাখি বলতে টিয়া, ময়না, কাকাতুয়া, শালিক, তো এইসব পাখি পোষে যাবে না। আপনারা বিদেশি পাখি পুষতে পারেন, বিদেশি পাখির ক্ষেত্রে কিছু কিছু ছাড় দেওয়া আছে, তো আপনাদেরকে বললাম। আর যারা নতুন পাখি শুরু করছেন বা পাখি চাষ করছেন, অনেক পাখি আছে তাদের এরকম ভুয়া খবরে কান না দিয়ে নিজের পাখি চাষের উপর লক্ষ্য রাখুন, তো ঠিকঠাকভাবে করুন, কোনো সমস্যায় পড়বেন না। আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি, তো আমি সব রকমের সাইট খুলে দেখেছি। তো এই ছিল আমার ভিডিও, ভিডিওটা বেশি লং করলাম না। যারা আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ, আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে একবার, কেউ যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেল আইকনটি প্রেস করে রাখবেন।